আমরা একটু দেখে আসি যে তারা রান্নায় কতটুকু এগিয়ে গেল। রান্না করতে ভালোবাসেন তো? বাড়িতে কি উনি আপনাকে হেল্প করে না এখানে শুধু ক্যামেরার সামনে সব সময় হেল্প করে? ও আচ্ছা, তাহলে খুব ভালো, অনেক নাম্বার পেয়ে গেলেন। অনেক ধন্যবাদ। অ্যাজ এ গুড হাজবেন্ড অনেক নাম্বার পেয়ে গেলেন। কে বড় কে ছোট? আমি বড়। আর ছোট তো বড় ভাই কি বেশি রান্না করেন না ছোট ভাই? ও সে বেশি এক্সপার্ট, আর বড় ভাই খেতে এক্সপার্ট নাকি? আপনাদের সময় কিন্তু খুব বেশি নাই হাতে। একদমই সময় নেই, আর মাত্র 2 মিনিট আছে। আমার মনে হয় সময় একদম শেষ, তো আপনাদের কিন্তু কাউন্টডাউন শুরু হচ্ছে একদম সময় শেষ। যতটুকু সময় আছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা প্লেটিং করছেন। কাউন্টডাউন শুরু হচ্ছে এখন। 5, 4, 3, 2, 1, 0 and stop. লবণের মতো ভালোবাসি শিরা রাজার গল্প এমনিতে ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু লবণটা আর একটু কম হলে ভালো হতো। রান্নার সঠিক ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। ভালো প্লেটিংটাও ভালো হয়েছে। নারিকেলের গুঁড়া এবং দুধ দুটোই কি ব্যবহার করেছেন? দুটোই ব্যবহার করেছি। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। এবং সেদ্ধটাও ঠিক থাকবে একদম। আপনার এটা না ওভার কুক হয়ে গেছে। হ্যাঁ অলরেডি, হ্যাঁ অলরেডি একটু রাবারি রাবারি ভাব চলে এসেছে। মশলা মনে হয় কোনো একটা বেশি হয়ে গেছে। দুই ভাইয়ের রান্না তো না, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই উদ্যোগ যে আছে রান্নার, আপনি গুঁড়ো এখানে মনে হয় কম দিয়েছেন তাই না? দুধ আর পেস্টটাই ইউজ করেছেন বেশি। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।